আমার আর হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিওর প্রিভিউ দেখা যাচ্ছে রিসেন্টলি এই ধরনের ভিডিও কিন্তু টিকটকে খুব ট্রেন্ডিংয়ে চলছে তুই আমার ব্ল্যাক কফি আমি তোর সুগার আপনারা কিভাবে এই ধরনের ভিডিও মেক করবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও খুব সহজে মেক করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা মেক করার জন্য আপনাদেরকে আসতে হবে জনপ্রিয় অ্যাপস ক্যাপকার্টে তো আপনারা সিম্পল হবে ক্যাপকার্ট অ্যাপসটাকে আপনারা ওপেন করে নেবেন নেওয়ার পর এখানে আপনার ভিডিও এডিট করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফটো অপশানে চলে যাবেন ফটো অপশানে আসার পর এখান থেকে আপনাদেরকে এগারোটা ফটো সিলেক্ট করে নিতে হবে তো আপনারা আপনাদের এগারোটা ফটো সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার এগারোটা ফটো সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাড বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে কিছু ফটো দেখা যাচ্ছে যেমন ব্ল্যাক কপি সুগার কোকাকোলা এবং বার্গার তো আপনারা এই ফটোগুলোকে ডাউনলোড করে নেবেন লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা যদি চান গুগল থেকে কিন্তু ডাউনলোড করে আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তো আপনারা প্রথমে এখানে প্রথম যে ফটোটা রয়েছে এক নম্বরে তো আপনারা এখানে শেষের দিকে চলে আসবেন দু নাম্বারে আপনাদেরকে একটা ফটো অ্যাড করে নিতে হবে তো আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা দু নম্বরে ব্ল্যাক কফি যে ফটোটা রয়েছে আপনারা সেই ফটোটাকে অ্যাড করে নেবেন নাওয়ার পর এখানে আপনারা আবার অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার চার নাম্বার যে ফটো রয়েছে আপনাদেরকে একটা ফটো অ্যাড করে নিতে হবে তো আপনারা এখানে চার নাম্বারের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন করার পর এখন আপনাদেরকে সুগারের ফটো অ্যাড করে নিতে হবে তো আপনার সুগারের ফটোটাকে অ্যাড করে নেবেন নেওয়ার পর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেওয়ার পর এখানে আপনারা পাঁচ ছয় নম্বরে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা আর একটা ফটো আপনারা অ্যাড করে নেবেন তো আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন করার পর এখন আপনাদেরকে কোকাকলা যে আর কি ফটোটা রয়েছে আপনার এই কোকাকলার ফটোটাকে অ্যাড করে নেবেন তো আমি এখান থেকে কোকাকলার ফটোটাকে অ্যাড করে নিচ্ছি নামার পর এখন আপনারা আট নাম্বারে যে ফটোটা অ্যাড করবেন সেটা হলো বার্গারের ফটো আপনারা অ্যাড করে নেবেন তো আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা বার্গারের ফটোটাকে অ্যাড করে নেবেন নাওয়ার পর এখানে আপনার শেষের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবেন ওয়াটারমার্ক ডিলিট করার জন্য আপনারা সিম্পল হবে ওয়াটারমার্কে একবার ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার ডিলিট বটনে ক্লিক করে আপনার ওয়াটারমার্ক থেকে প্রথমে আপনার ডিলিট করে দেবেন তো ডিলিট করে দেওয়ার পর এখন আপনাদেরকে ফটোগুলোকে ভালোভাবে বসিয়ে নিতে হবে তো আপনারা সিম্পল হবে এখানে আপনার একটা অপশন পেয়ে যাবেন সেটা হলো ফর্মার্ট বলে তো আপনারা এই ফর্ম্যাটে ক্লিক করবেন করার পর এখানে আপনারা 9.16 পয়েন্ট সিক্সটিন আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর প্রত্যেকটা ফটোকে আপনারা জুম করে আপনারা স্ক্রিন ফুল করে আপনারা নিয়ে নেবেন তো আমি এখান থেকে জুম করে স্ক্রিন ফুল করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি যদি ফুল ডিটেল সহকারে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ফটোগুলোকে স্ক্রিন ফুল করে নেওয়ার পর আপনাদেরকে এখন কোন ফটো কত সেকেন্ডে রাখতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথম যে ফটোটা রয়েছে আপনারা সেই ফটোতে টাচ করবেন করার পর প্রথম ফটোটাকে আপনারা জিরো পয়েন্ট সিক্স আপনারা করে নেবেন তো আমি এখান থেকে জিরো পয়েন্ট সিক্স করে নিচ্ছি নেওয়ার পর দ্বিতীয় যে ফটোটা থাকবে আপনারা সেই ফটোতে টাচ করবেন করার পর দ্বিতীয় ফটোটাকে আপনার জিরো পয়েন্ট সেভেন আপনারা করে নেবেন তো আমি এখান থেকে জিরো পয়েন্ট সেভেন করে নিচ্ছি নেওয়ার পর তিন নাম্বার যে ফটো থাকবে আপনারা সেই ফটোটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা জিরো পয়েন্ট নাইন আপনারা করে নেবেন তো আমি এখান থেকে জিরো পয়েন্ট নাইন করে নিচ্ছি তো আপনারা দেখতে পারছেন আপনারা জিরো পয়েন্ট নাইন করে নেবেন তিন নাম্বার ফটোটাকে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ফটো কত সেকেন্ডে রাখতে হবে তো আপনারা দেখতে পড়ছেন আমার ফোনের স্ক্রিনে আপনারা আপনাদের ফটোগুলোকে সেকেন্ড হিসাবে আপনারা বসিয়ে নেবেন যদি আমি সেকেন্ড দেখিয়ে দেই তাহলে কিন্তু অনেক সময় লাগবে বন্ধুরা প্রত্যেকটা ফটোকে আমি কোন ফটো কত সেকেন্ডে বসবে আমি বসিয়ে দিয়েছি তারপর আপনাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে গানটাকে অ্যাড করে নিতে হবে তো বন্ধুরা এই গানটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর এখানে আপনার অডিওতে ক্লিক করবেন করার পর এখানে আপনার অ্যাট্র্যাক্টে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা সেই ভিডিওটাকে আপনারা সিলেক্ট করে নেবেন সাউন্ডের ভিডিওটাকে নেওয়ার পর এখানে আপনার ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনার সেই সাউন্ডটা চলে আসছে আপনারা দেখতেই পারছেন তারপর আপনাদেরকে যেটা করতে হবে আপনারা এখানে ফটোতে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ফটোতে অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ফটোতে অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা ফটোতে টাস করবেন করার পর এখানে আপনারা অ্যানিমেশনে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে আপনারা কম্বোতে ক্লিক করবেন করার পর আপনাদেরকে পেন্ডুলাম ওয়ান এবং পেন্ডুলাম টু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে একদম শেষের দিকে চলে আসবেন আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন্ডুলাম ওয়ান এবং পেন্ডুলাম টু কিন্তু দেখা যাচ্ছে তো আপনারা এক থেকে আট নাম্বার ফটোতে পেন্ডুলাম ওয়ান এবং টু আপনারা সিলেক্ট করে নেবেন তো আপনারা প্রথম ফটোতে ওয়ান সিলেক্ট করে নেবেন এবং দ্বিতীয় ফটোতে আপনারা এখান থেকে টু সিলেক্ট করে নেবেন তো আপনারা এভাবেই এক এক থেকে আট নাম্বার ফটোতে আপনারা পেন্ডুলাম ওয়ান এবং পেন্ডুলাম টু আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা টিকচিহ্নে ক্লিক করে দেবেন টিকচিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে ন থেকে পনেরো নম্বর ফটোতে বাউন্স ওয়ান নামে অ্যানিমেশান আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো আপনারা সিম্পিলভাবে কম্বোতে ক্লিক করবেন করার পর এখানে আপনারা বাউন্স ওয়ান নামে একটা অ্যানিমেশান আপনারা দেখতে পাবেন তো আপনারা এখানে একটু খুঁজে নেবেন তো আমি এখানে আপনাদেরকে খুঁজে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে একটু স্লাইড করবেন করার পর তো বন্ধুরা এখানে কিন্তু অসংখ্য আপনারা অ্যানিমেশান দেখতে পাবেন তো আপনারা এখান থেকে একটু খুঁজে নেবেন তো আমি এখান থেকে খুঁজে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাউন্স ওয়ান নামে সেই অ্যানিমেশানটা দেখা যাচ্ছে তো আপনার ন থেকে পনেরো নাম্বার ফটোতে বাউন্স ওয়ান নামে অ্যানিমেশানটাকে আপনারা অ্যাড করে নেবেন তো আমি এখানে অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনার ফটোতে সিম্পলভাবে এখানে আপনার ফটোটাকে সিলেক্ট করে নেবেন নামার পর এখানে আপনার বাউন্স ওয়ান নামে সে সেই অ্যানিমেশানটাকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি প্রত্যেকটা ফটোতে সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যানিমেশনটা অ্যাড করে নেওয়ার পর এখানে আপনার সিম্পলভাবে টিকচিহ্নে ক্লিক করে দেবেন টিকচিহ্নে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার ব্যাগে চলে আসবেন আসার পর আপনাদেরকে একটা ইফেক্ট অ্যাড করে নিতে হবে তো আপনারা ভিডিওর প্রথমে দিকে চলে আসবেন আসার পর এখানে আপনার ইফেক্টে ক্লিক করবেন করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করবেন করার পর এখানে আপনার মুড অপশানে চলে আসবেন আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ইফেক্ট দেখা যাচ্ছে তো আপনারা এই ইফেক্টটাকে অ্যাড করে নেবেন তো আপনারা সিম্পলভাবে ইফেক্টের উপর ক্লিক করবেন করার পর এখানে আপনার ইফেক্টে যখন ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ইফেক্টটা কিন্তু চলে আসছে আপনারা সেই ইফেক্টের উপর ক্লিক করবেন করার পর এখানে আপনারা কিন্তু যে কোনো একটা ইফেক্ট আপনাদের ভালো লাগা কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন না হওয়ার পর এখানে আপনার টিকচেন নিয়ে ক্লিক করে দেবেন টিকচেন নিয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে ইফেক্টটা রয়েছে আপনার এই ইফেক্টটাকে এক নম্বর ফটো থেকে আপনারা এখান থেকে আট নাম্বার ফটোতে আপনারা নিয়ে আসবেন আট নাম্বারে নিয়ে আসার পর এখানে আপনারা আবার ব্যাগে চলে আসবেন আসার পর এখানে আপনার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন করার পর এখানে আপনার আবার মুড অপশানে চলে আসবেন আসার পর আপনাদেরকে আরেকটা ইফেক্ট অ্যাড করে নিতে হবে তো আপনারা দেখতে পারছেন আমার ফোনের স্ক্রিনে সেই ইফেক্টটা আপনারা সেই ইফেক্টটাকে আপনার এখান থেকে অ্যাড করে নেবেন তো আমি এখান থেকে সেই ইফেক্টটাকে অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ইফেক্টটাকে অ্যাড করে নেবেন নেওয়ার পর এখানে আপনার টিকচিহ্ন ক্লিক করে আপনারা এই ইফেক্টটাকে ভিডিও শেষ পর্যন্ত আপনারা করে দেবেন দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যদি আমি ভিডিওটা প্লে করি বন্ধুরা এই ধরনের কিন্তু একটা অসম ভিডিও কিন্তু আমার তৈরি হয়েছে তো ভিডিওটা এডিট হয়ে যাওয়ার পর এখানে আপনারা এই চিহ্ন ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনারা এক্সপোর্টে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে পারবেন তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আবার পাশে থাকবেন